নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। নিরামিষ কচু শাক করবো, কচু শাকের মধ্যে কী কী মশলা দেবো সেইটা আপনাদের দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওর নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। কচু শাক নিয়েছি, কচু শাকগুলো কেটে নেবো আমি। কচু শাক যদি আস্থা থাকে সেভাবে তুলে ফেলবো আমি। পরিষ্কার করে দিয়েছি, এবার পিস পিস করে নেব। আর একটা আপনাদের দেখাচ্ছি, আপনারা বটি দিয়েও কাটতে পারেন। গায়ে আস্তা পুরো ফেলে দিয়েছি, আমি সব কচু শাক করে এভাবে কেটে নেব। কচু শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা ঝুড়ির মধ্যে রেখেছি, যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, অল্প গরম জল বসিয়েছি, গরম হয়ে গেলে জলটা অল্প করে লবণ দিলাম। এবার কচু শাকগুলো দিয়ে দেবো, বয়লটা হয়ে যাক। আপনারা কিন্তু পর জায়গায়ও করতে পারেন, আমার মনে হয় হবে না, একটু বয়ল হয়ে গেলে আবার দেবো আমি। দেখুন আমি এক কড়া দিয়ে দিয়েছি, এ কিন্তু বয়ল হয়ে অল্প যাবে, তারপর আবার এইগুলো দেবো। আপনারা মনে করেন এক জায়গায় আমি বড় পাত্রে করবো, সেটাও করতে পারেন। আমি ঢাকা দিয়ে দিলাম, এক করা দেখলেন তো একটু বয়ল হয়ে যাক, দেখুন অনেকটা ঘুরে গেছে। তারপর আমি ওই আর যে কচু শাকগুলো আছে সেইগুলো সব দিয়ে দেবো। দেখুন এক করা দিয়েছিলাম কতটা ঘুরে গেছে, আর যে কচু শাকগুলো আছে সেইগুলো সব দিয়ে দেবো। এবার কতটা কমে গেছে আরো কমে যাবে, আটা করে নেব। ফুলকিতে আমরা একটু ভেঙে নিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে রাখবো আমি। দেখুন কত জল বেরিয়েছে, আমি অল্প জল দিলাম কেন, এমনি কচু শাকটা দিলে কড়াই লেগে গেলে ওইটাতে আমি অল্প জল আলু কুচি দিলাম, বয়ল করা তাড়াতাড়ি হয়ে যাবে লবণটা দিলে। আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আমি একটা জালির তালা নিয়েছি, দেখুন নিচে কিন্তু একটা গামলা আছে, কেন জলটা পড়ে যাবে তাই। জলটা সব পড়ে যাক, কচু শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা ফেলে দেবো। কচু শাক রান্না করতে কী কী আমার লাগবে, মেন লাগছে নারকেল কোড়া, আদা, জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু নাড়াচাড়া করে নেব, আদা জিরেটা দিয়ে দেবো,
লবণ, দুটি আটা করব, কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো, একটা দিয়ে অল্প করে জল, একদম অল্প করে দিতে হবে। নারকেল কিনে এসে নারকেল করে দিয়ে দেবো, নারকেলটা নাড়াচাড়া করে দিলাম অল্প করে, ভাজা করা হবে নারকেলটা বেশি। কচু শাকগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ কিন্তু আরেকটা করে করা যায়, ছোলা দিয়েও করা যায়, কিন্তু মাছের মাথা দিয়েও করা যায়। আমি আজকে নিরামিষ করছি, আপনাদের একদিন মাছের মাথা দিয়ে করে দেখাবো কীভাবে আমি করি। এর মধ্যে আবার চিনি অ্যাড করবো, চিনি মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যে যেমন মিষ্টি তেমন তেমন দেবেন, লবণ এখন আর দেবো না, কেন আমি যখন বয়েল করেছিলাম তখনও দিয়েছিলাম কোথাকে লবণ, তারপর আপনার মশলা কষার সময় লবণ দিয়েছিলাম, দেখে দেখবো তারপর লবণ দেবো। আরও একটু টানবে কিন্তু, তাড়াতাড়ি করে তারপরে নাও এখন না, দেরি আছে, বাজারে মাছটা করতে হবে। আপনার মনে করি সে চুনা মাংসাও দিতে পারেন গুলো, আমি দিলাম মাংসাই করে আসবে। রুটি আমরা মাখলে একটা পাক হয়ে যায়, দেখুন দলা হয়ে যায়, সেই দলাটা হয়ে যাচ্ছে, আর নামিয়ে দেখাচ্ছি। আমার নিরামিষ কচু শাক রেডি, এইটা আপনারা নারকেল বাটা দিয়েও বলতে পারেন কচু শাক, নিরামিষও বলতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা বলবেন। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন কিন্তু। আর দেখুন ভিডিওর নিচে লাল একটা বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে আমার নতুন ভিডিওগুলো আপনাদের আপডেট দেওয়ার জন্য।